শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারত কি বাধ্য এই প্রশ্ন তুলে দ্য ডিপ্লোমেন্ট ভারতীয় গণমাধ্যম একটি নিবন্ধ বা একটি রিপোর্ট করেছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি আর তার ভারতে যাওয়ার বিষয়টি বেকায় দেয় ফেলেছে নয়াদিল্লিকে এখানে আইনের ধারা আনা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে দুই সালে যে প্রত্যার্পন চুক্তি সেই চুক্তিটা অনেকটা কাল হয়েছে সেই চুক্তির অধিকাংশ যে ধারা সেই ধারা বলে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে শুধুমাত্র একটি ধারায় ভারত এই সুযোগ নিতে পারে কিন্তু সেই সুযোগ যদি নিয়ে ভারত শেখ হাসিনাকে না ফেরত পাঠায় তাহলে পরিস্থিতি কি হবে তাহলে নিঃসন্দেহে ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক টানাপোড়ন হবে এবং তাতে বেকায়দাই পড়বে এবং দিল্লির উপরে আন্তর্জাতিকভাবে চাপ বাড়তে থাকবে কেন বাংলাদেশে যে গণহত্যার ইস্যুটা সেটা শুধুমাত্র বাংলাদেশের না জাতিসংঘ নিজে এই গণহত্যার তদন্ত করবে তো সেই তদন্ত করতে যে শেখ হাসিনার নাম আসবে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক যে হত্যা মামলা হয়েছে সেই মামলাগুলোর বিচার বিশ্লেষণ এবং তার যেই গোড়াতে শেখ হাসিনার সম্পৃক্ততা সেটা অনেকের কাছেই পরিষ্কার সেটি হয়তো তদন্ত করার পর আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশীয় শেখ হাসিনা এই দায় থেকে মুক্ত হতে পারবেন না তো তাই যদি হয় তাহলে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে যদি শেখ হাসিনা অভিযুক্ত হয় তাহলে শেখ হাসিনাকে ভারত যদি রক্ষা করার চেষ্টা করে তাহলে পরিণতি কি হবে সেই প্রসঙ্গটাও তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত দিক থেকে বাধ্য দুই সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যার্পণ চুক্তির কথা উল্লেখ করে দ্য ডিপ্লোম্যাট বলছে এই চুক্তিতে যেসব ধারা রয়েছে সেগুলো সে তা অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতেই হবে তবে তারা চাইলে চুক্তির কিছু ধারা দেখিয়ে তাকে প্রত্যার্পণে অস্বীকৃতিও জানাতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা নির্যাতন গুম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে শতাধিক মামলা হয়েছে আর এসব অভিযোগ ওঠায় তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া দেওয়াও কঠিন হতে পারে অর্থাৎ এই সমস্ত মানে যারা গুম খুনের সঙ্গে জড়িত তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেবে কেন একটা গণতান্ত্রিক দেশ তো দিতে পারে না ডিপ্লোম্যাট বলছে ভারত কয়েকটি কারণ দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত নাও দিতে পারে কিন্তু এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার শঙ্কা রয়েছে কি আছে দুই হাজার সালের প্রত্যার্পণ চুক্তিতে যার ফলে অস্বীকার করতে পারে সেখানে বলা হচ্ছে দুই সালে ভারত ও বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তি করে এরপর দুই হাজার ষোলো সালে এটি সংশোধন করা হয় চুক্তিতে বলা আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগে সর্বনিম্ন এক বছর বা তার বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে তবে এর মধ্যে আবার দুটি গুরুত্বপূর্ণ ধারাও রয়েছে ছয় নম্বর ধারায় উল্লেখ করা আছে যদি কোনো দেশ মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে তাহলে তাকে প্রত্যার্পণে অস্বীকৃতি জানানো হবে কিন্তু এই ধারাতে আবার বিশেষভাবে উল্লেখ আছে হত্যা সন্ত্রাস ও অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না আর শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব হয়েছে সেগুলো সবই হত্যা অপহরণ ও মানবতা বিরোধী অভিযোগ করা অপরাধদের হয়েছে বলছে বিরুদ্ধে অভিযোগগুলো বিবেচনা করলে দেখা যায় যে ধারা ছয় অনুযায়ী ভারত তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারবে আরেকটি ধারা হলো আট তাতে বলা আছে অসৎ নিয়তে কারোর বিরুদ্ধে কোনো মামলা করা হয় তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে ভারত এই ধারাটি ব্যবহার করতে পারে তারা দাবি করতে পারে হাসিনার বিরুদ্ধে সঠিক বিচার করার সৎ নিয়তে মামলা হয়নি হাসিনা যেহেতু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন সে কারণে ভারত এই ধারা ব্যবহারে সমর্থন দিতে পারে তবে বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার পরও যদি ফেরত না দেওয়া হয় তাহলে এটি ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ করবে এই হচ্ছে ডিপ্লোম্যাটের ভাষ্য তাহলে দেখা যাচ্ছে যে ছয় এবং আট ছয় অনুযায়ী মানে তাকে দিতে হবে যেহেতু হত্যা আছে আর আট আট নম্বর ধারাটা প্রয়োগ করতে পারে তো যে মানে এত গুরুতর হত্যা নির্যাতন মানবতাবিরোধী অপরাধের দায় আছে যেটা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ তদন্ত করবে তারপরে যদি ভারত যদি বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা নিঃসন্দেহে একটা প্রভাব পড়বে এবং ভারত এটা পেয়েছে পেয়ে তারা নানা রকম ইস্যু সামনে আনার চেষ্টা করছে অস্থিতিশীলতা হিন্দু নির্যাতন এইসব বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিকভাবে যখন নাকি এই বিচারগুলো শুরু হবে তদন্ত শুরু হবে তখন আহ দিল্লির একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়বে এটা বলাই যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ